সৎ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমাদের এই যাবতীয় পড়াশোনার মূল উদ্দেশ্য কিন্তু একটাই একটা ছোট্ট রূপকের সাহায্যে আজকে আমরা ক্লাস শুরু করব বলে ভেবে রেখেছি গল্পটা হলো এই একটা গ্রামেতে একটা খুব জল খাবার একমাত্রই একটা কুঁয়ো ছিল সেই কুঁয়োর জল খুব দুর্গন্ধ এবং খারাপ হয়ে গেছে তা কেউ কোনো রকম কোনো উপায় বার করতে পারছে না গ্রামেতে একজন সন্ন্যাসী বাস করতেন সেই সন্ন্যাসী মহারাজের কাছে গিয়ে গ্রামবাসীরা প্রার্থনা করলেন বলেন আমাদের যে কুঁয়োটা আছে এটা কিছুতেই জল খারাপ হয়ে গেছে সন্ন্যাসী মা কেন জল খারাপ হয়ে গেছে বলছে চারটে কুকুর তারা একে অপরের সঙ্গে ঝগড়া করতে করতে দুম করেতে লাপিয়ে পড়েছে আর পড়ে গিয়ে ওর ভেতরে গিয়ে মারা গেছে আর তার থেকে জল ভীষণ দূষিত এবং দুর্গন্ধ হয়ে গেছে সেই জল খাওয়া যাচ্ছে না তখন উনি সন্ন্যাসী হুঁ বলে ঠিক আছে তাহলে দশ ঘোড়া গঙ্গা জল ঢেলে দাও দশ ঘোড়া গঙ্গা জল ঢেলে দেওয়া হলো তাও দুর্গন্ধ যায় না তাও সেই দূষিত ভাব যায় না তখন উনি বললেন এক ঘোড়া সুগন্ধি ঢেলে দাও এক ঘরা সুগন্ধি ঢেলে দেওয়া হলো তাতেও গন্ধ যায় না তাহলে তোমরা বলেন একটা কাজ করো কুঁয়ো চতুর্দিকে বসে প্রার্থনা করো কিন্তু এত দুর্গন্ধ বেরোচ্ছে যে কুয়োর চতুর্দিকে বসেও প্রার্থনা করা যাচ্ছে না তখন তারা কি করবেন তখন তারা একটা দারুণ কাজ করলেন সেটা হলো এই আবার করে সন্ন্যাসীর কাছে গেলেন তখন সন্ন্যাসী বলছেন আমি হতবাক হয়ে ভাবছি তোমরা নিজেরাও জানো তোমাদের জীবনের সমস্যা কোনখানে তোমাদের এই জলটা কেন তোমরা দূষিত কি করলে তোমরা তার থেকে মুক্ত হতে পারো সেটা তোমরা জানো তথাপি আমরা তোমাকে নানা রকমের উল্টোপাল্টা পদ্ধতি বলে চলেছি এবং সেটা তোমরা মেনে নিচ্ছ কিন্তু আসল কারণটাকে কখনোই তোমরা সেটাকে সরানোর চেষ্টা করছো না কুঁয়ো থেকে যদি চারটে কুকুরের মৃতদেহ বার করে ফেলে দেওয়া যায় আর জলটাকে বার করে ফেলে দিয়ে পরিষ্কার জল তাতে দেওয়া যায় কুঁয়োর জল আপনা আপনি পরিশ্রুত হবে আমাদের এই জীবনে জানেন তো সব সমস্যার সমাধানগুলো আমরা জানি না আমাদের ভেতরে ওই যে চারটে কুকুর আছে সেই চারটে কুকুর যে ভেতরে মরে গিয়ে পড়ে গিয়ে দুর্গন্ধ চড়াচ্ছে আমরা কিছু সেই সেটাকে বার করার চেষ্টা করি না আমরা যাবতীয় অন্যান্য যাবতীয় কিছু করবার চেষ্টা করি মন্দিরে যাই গির্জা যাই ভারি খুব করে প্রার্থনা করব এই করব তাই করব কিন্তু যে আমি আমার এই বোধ থেকে আমি তোমার এই বোধে নিজেকে উত্তীর্ণ করব এই বোধটা আমাদের কখনো জাগে না যেটা দিয়ে গতদিন শেষ করেছিলাম আমরা সেদিনকে মহারাজ বলছিলেন আমি তোমার এটি সাধন করতে করে যেতে হয় যিশু বলেছেন আওয়ার ফাদার উইচ আর্ট ইন হেভেন হ্যালোড দেবতা এলেন হৃদয়ে বাপ হয়ে এলেন মা হয়ে এলেন যখন প্রেম আরো গভীর হবে প্রেমিক ও প্রেমাস্পদ এক হয়ে যাবে তখন আমি তুমি তুমি আমি এই হব এই যে আমি তুমি হওয়া এটাই কিন্তু একমাত্র জীবনের সাধন আমরা কত কি কাণ্ড করি কত রকম কি করি কিন্তু এই যে আমার মনের ভেতরে যে কুকুরগুলো মরে গিয়ে পড়ছে সে তাদেরকে কিছুতেই সরানোর যে মূল যে কারণ আমার আত্ম অহংকার আমি কি এমন আমি কত বড় মানুষ তোমরা আমাকে কি সাধারণ মনে করো এই আমি এত পাঠচক্র করি এত ক্লাস নিই এই করি তাই করি হ্যাঁ আমি এত যাই আমাদের বেলুর মঠে যখন বেলুর মঠ খোলা থাকতো অন্য কোনোভাবে নেবেন না ভক্তরা আমরা দেখতাম সবচেয়ে বেশি নিয়ম ভাঙে মঠের পুরনো ভক্তরা আমি আমরা যখন ব্রহ্মচারী ছিলাম তখন তো আমাদের তো কিছু কেউ বলার অধিকার ছিল না কিন্তু কাউকে যদি বলতাম আমরা একবারে ফোর্স করে উঠতেন সেই ভক্তমায়রা বলতেন জানো আমরা প্রভু যে সময় থেকে আসি জানো আমি জ্যোতিষরানন্দির সময় থেকে আসছি জ্যোতিষরানন্দ কারুর সময় থেকে আসাটা বড় কথা নয় আমার নিজের ভেতরের যদি মানুষটার পরিবর্তন না হয় আমি যদি স্বামী ব্রহ্মানন্দজির সময় থেকেও আসি তাহলেও কিন্তু আমার কিচ্ছুতে কিচ্ছু হবে না আমি যতক্ষণ না পর্যন্ত আমার ভেতরের মনের ভেতরে কুকুরগুলোর মৃতদেহ আমি না সরাতে পারি আমি যতই কিছু করি না কেন কোনোই কিছু হবে না তাই মহারাজ কী সুন্দর করে বলছেন যে আমি তোমার এইটি সাধন করে যেতে হবে আমি তোমার আর কারুর নই আমি পচার নই আমি পেলার নই আমি পঞ্চার নই আমি কারুর নই আমি শুধু তোমার আমি তোমার আমি তোমার আমি তোমার এইটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই বোধে আমরা নিজেদেরকে আমাদের নিজেদেরকে উজ্জীবিত করতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু কখনো কোনোভাবেই কিছু হবে না পূজনীয় মহারাজ লিখছেন যেখান থেকে আজকে আমরা শুরু করব। এই আনন্দ নাচে আমরা কেবল সংসার সুখ এবং বিষয়ের পেছনে ছুটছি কোটি জন্ম ধরে তো সুখের আশায় ঘুরে মরছি কিন্তু পেয়েছি কি সুখ যখন এত করেও বাইরের সুখ পাই না তখন আমাদের দৃষ্টি ফেরে ভেতরের দিকে তখনই আসে আমি তোমার তুমি আমার ভাবনা এখানে এই যে প্যারাটা এই উপদেশটায় দুটো জিনিস খুব পরিষ্কার করে বলা আছে এক হচ্ছে কেন আমরা পাই না আমরা তো আঙুল তুলছি না যে আমরা আমি তোমার হতে পারি না আমি তোমার হতে পারি না এই কারণে বাইরের যে সুখ আছে সেটা এত বেশি আকর্ষণীয় এত বেশি সেটার প্রতি তার অ্যাট্রাকশন এত বেশি আমাদের মোহিত করে রাখে আমাদের জানতে দেয় না এবং সেই কারণে আমরা চাইলেও আমি তোমার এই বোধটা আমাদের ভেতর জাগে না যখন আমাদের বাইরে ধর্ম তাই তো যখন বাইরের সমস্ত খোঁজ বন্ধ হয়ে যায় আমরা নিজের ভেতরে খোঁজ করার চেষ্টা করি তখন আমাদের ধর্মজীবনের সূত্রপাত হয় এবং এই বোধটা যদি আমাদের ভেতরে না জাগে তাহলে ভীষণ কষ্ট ভীষণ মুশকিল এবং এই আমি আমার এই বোধটা তখনই জাগে যখন আমাদের এই নানা রকমের এই বাইরের সুখ বাইরের সুখ পেয়েও আমরা যখন বাইরের সুখ যেটাকে চাই সেটা একটা সময় মনে করি বুঝতে পারি যে ইউজলেস হয়ে গেছে তখন আমরা ভেতরের সুখ খোঁজার চেষ্টা করি এবং ততদিন পর্যন্ত আমি তোমার হবে না আমি আমার হবে না আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন মায়ের ভাষায় আমরা থাপ্পড় খাওয়ালো জীবনে কোনো না কোনো ক্ষেত্রে থাপ্পড় খেয়েছি তাই ভগবানের কাছে এসেছি থাপ্পড় না খেলে আমরা কেউ কখনো ভগবানকে চাইতাম না আমরা যতক্ষণ না পর্যন্ত নিজেরা অনুভব করব বাইরে দিকটার দিকে আছি সেটা ইউজলেস সেটা অপ্রয়োজনীয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের জীবনের মানোন্নয়ন হবে না এবং এটা না হলে কিন্তু খুব মুশকিল ততক্ষণ পর্যন্ত আমরা ভাববো কি আর আছে এইটা একটুখানি ভোগ করে নি ওটা আর কি ওটার পরে ভগবান ভগবানকে ঠিক ডাকবো কিন্তু একটা সময় দেখবো একদম ফাঁকা একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের জীবনের কিচ্ছু কোথাও কিছু দাঁড়িয়ে নেই একেবারে শরণাগত হয়ে পড়তে হবে এর জন্য চাই পুরুষাকার এর জন্য চাই পুরুষকার মনটাকে বিষয় থেকে আমি আমার থেকে তুলে তাঁর দিকে ফিরিয়ে দিতে হবে কারা পারে তাকে আপনার করে নিতে যারা মনটাকে সংসার থেকে বাইরে সংসার থেকে বাইরে থেকে সম্পূর্ণ তুলে আনতে পারে তারা তাকে ষোলো আনা দিলে তো ষোলো আনা পাবে মিরার কিসের রাজরানীর অভাব তো কিছুই ছিল না কেন তিনি সে সম্পদ ভালোবাসতে পারলেন না তিনি ভালোবেসেছিলেন তার গিরিধারী লালকে আর কাউকে নয় আর কিছু নয় মীরা সব দিয়েছিলেন তাই সব পেয়েছিলেন একটা গল্প আমি মাঝে মাঝেই বলে থাকি এটা একটা রূপকের মধ্যে দিয়ে বললে সুবিধে হয় রাজা ঢারা পিটিয়েছেন যে রাজ্যের সমস্ত সম্পদ আগামীকাল তার সমস্ত রাজ্যবাসীর মধ্যে বিতরণ করে দেওয়া হবে কিন্তু শর্ত হচ্ছে একটাই একবারই সম্পদে যে সম্পদটা একবারই হাত পড়বে সেই সম্পদটাই সে পাবে আর কোনোটা পাবে না পরের দিন রাজ্যবাসী রাজপ্রাসাদের রাজ দরবারে এসে হাজির দেখলে সব চেয়ার সরিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র রাজা উঁচু সিংহাসনে বসে দেখছেন রাজকোষ থেকে সোনা দানা সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে এবং সেগুলো এক এক করে এই সাজিয়ে রাখা রয়েছে সবাই হতবাক হয়ে দেখছে কোনটায় হাত দেবে এক ঘড়া সোনা নেবে যদি সোনা শেষ হয়ে যায় তাহলে কি হবে তাহলে তো সোনার মুহূর্ত একটা সময় শেষ হয়ে যাবে তখন কি করবেন এই রকম ভাবছেন একটি ছোট্ট মেয়ে তার বাবার সাথে এসেছে তার বাবাও এসেছেন এই সম্পদ নেবে বলে তার বাবাও বিভ্রান্ত হয়ে খুঁজে চলেছে কোন সম্পদটা নিলে তার বেশ টাকা সারা জীবনের সমস্যা মেটে আর এই ছোট্ট মেয়েটা ধীরে ধীরে বাবার হাত ছেড়ে কখন এক পা এক পা করে হেঁটে উঠে গিয়ে রাজাকে স্পর্শ করে দিয়েছে যে মুহূর্তে সে রাজাকে স্পর্শ করেছে সে মুহূর্তে ঢেড়াপিঠটা শুরু হয়ে গেল বলা হলো আর এ সম্পদ কাউকে দেওয়া যাবে না কারণ এই সম্পদের যে মালিক এই কন্যা হলো সব সম্পদের মালিক কেন না সে এই যে সম্পদের মালিক হচ্ছে রাজা রাজাকে স্পর্শ করেছে রাজাকে ছুঁয়েছে তাই আর তার আর কোনো সম্পদের প্রয়োজন নেই তাই এই সম্পদ আর কারুর হতে পারে না ঠাকুরের কথায় আমরা বাগানে যাই কিন্তু বাগানের মালিকের সঙ্গে আমরা কিছুতেই ভাব করি না আমরা ফুল দেখি গাছ দেখি পাতা দেখি সব কিছু দেখি কিন্তু বাগানের মালিকের সাথে কিছুতেই আলাপ করি না বাগানের মালিকের সঙ্গে আলাপ করলে তিনি বলে দেবেন কত কি আছে এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা অন্যান্য সৃষ্টিকর্তার সৃষ্টির শোভা দেখেই মরে যাই কিন্তু সৃষ্টিকর্তাকে কখনো কোনো অবস্থাতে একেবারেই চাই না এবং চাই না বলেই আমাদের জীবনে এত দুঃখ এই চাইনা বলেই আমাদের জীবনে এত বেদনা আসে আমরা কিছুতেই তার থেকে বেরিয়ে আসতে পারি না এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তাই বলছেন যে আমাদেরকে এই যে একেবারে শরণাগত হয়ে থাকতে চাই এর জন্য চাই পুরুষকার পুরুষকার মানে ছেলেদের মতো আকার নয় মনটাকে সে শক্তি করতে স্বামীজির এই ধ্যান মন্ত্রে একটা ভারী এই প্রণাম মন্ত্রে একটা ভারী সুন্দর কথা বলা আছে বলা আছে পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমাগ্নয়া ইয় ধর্মস্থাপনারত বীরে সন্তম নমাম্যহম পরতত্ত্বে অন্যের চিন্তায় যিনি সর্বদা লীন শ্রীরামকৃষ্ণের আজ্ঞায় শ্রীরামকৃষ্ণ তাকে আজ্ঞা দিয়েছিলেন তিনি চেয়েছিলেন সুখদেবের মতো সমাধিতে ডুবে থাকতে ঠাকুর বলেছিলেন অমন হওয়া চলবে না আমি ভেবেছিলাম তুই বিরাট বটবৃক্ষের মতো হবি তোর গাছের তলায় কত লোক ছায়া পাবে বলছেন এত ছোট নজর করিস নি আমরা তো সমাধিতে কেন আধা ঘন্টা জব দেন করে তাতে লীন হয়ে থাকতে চাই সেটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো আর তিনি সমাধিতে লীন হয়ে থাকতে চাইছেন ঠাকুর বলছেন না না এটা খুব ছোট নজর খুব ছোট নজর আত্মমুক্তির চেষ্টা সেটা খুবই ছোট নজর আর আরেকটা তাকে আদেশ দিয়েছিলেন শিবজ্ঞানে জীবসেবা জীবে দয়া করা নয় শিবজ্ঞানে জীবসেবা সব মানুষের প্রতি মানে আমাদের ভালোবাসা থাকবে সে তাকে ঈশ্বর জ্ঞানে আমি সেবা করতে পারবো এই বোধটা জায়গা ইয়ৌ ধর্মস্থাপনেরত যিনি এই ভাবটি এই নতুন ভাবটি জগতের কাছে স্থাপন করেছিলেন তারপরে শেষকালে একটা শব্দ বলা আছে বীরে সমতম্ নমাম এই বীরে এসো বীর ইশো এই এই কথাটার দুটো দিক আছে এক হচ্ছে স্বামীজির মা বীরেশ্বর শিবের কাছে প্রার্থনা করেছিলেন স্বামীজির জন্য তাই স্বামীজির জন্ম হয় আর আরেকটা হচ্ছে এই যে স্বামীজির প্রবর্তিত এই যে ভাবটি এই যে নিজেকে ছাড়িয়ে জগৎকে বড় করে নেওয়ার যে সাধনা এটা সাধারণ মানুষ করে উঠতে পারে না যারা করতে পারে জানবেন তারা বীর নিজের খাবার থেকে ভাগ করে দিতে পারা আমরা সবাই বাবা মা হতে পারি কিন্তু বাবা মা হওয়াটা এত সহজ নয় নিজের নিজেরটুকু সবটুকু সরিয়ে রেখে নিজের সন্তানকে এগিয়ে দেওয়া এই যখনই এই দৃষ্টিভঙ্গিটা সন্তান ছাড়িয়ে জগতে সবার দিকে চলে যায় তখন দেখবেন এই নিজের সমস্ত খরচ খরচাকে কমিয়ে সন্তানকে দাঁড় করানো এর জন্য যথেষ্ট বিরতার প্রয়োজন বীরত্বের প্রয়োজন আছে আবার এটা যখন জগতের জন্য আমরা করি তার জন্য আরও বেশি একটা ব্রডনেসের প্রয়োজন আছে তাই বলছেন এমন জীবন যারা বেছে নেয় সেই বীরদের ঈশ ইস সেই বীরদের ঈশ স্বামী বিবেকানন্দকে আমি প্রণাম জানাই যিনি আমাদের সকলের অন্তরে মধ্যে স্থাপিত থেকে সকলকে আমাকে আমাদের নিত্য প্রেরণা দিয়ে যাচ্ছেন সেইটাকে বলছেন পুরুষ আকার আমি জগতের ফ্লো একদিকে চলছে আমি অন্য দিকে যাব এটা কিন্তু খুব সহজে হয় না এ দেখুন আপনাদের মতো দীক্ষিত সন্তান আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে লাখ লাখ আছেন পূজনীয় বীরেশ্বরানন্দ এক লাখ শিষ্যকে দীক্ষা দিয়েছেন পূজনীয় ভূতেশানন্দ দিয়ে গেছেন ভূতেশানন্দ দিয়ে গেছেন এক লক্ষ সাতাশ হাজার পূজনীয় গহনানন্দ দিয়ে গেছেন এক লক্ষ উনপঞ্চাশ হাজার এছাড়াও অন্যান্য গুরুরা কেউ প্রায় পঞ্চাশ হাজারের কমে দীক্ষা দেননি ইভেন যে দু তিন চার বছর যে সমস্ত ভাইস প্রেসিডেন্টরা দীক্ষা দিয়েছেন তারাও প্রায় কুড়ি পঁচিশ হাজার করে দীক্ষা দিয়েছেন সন্তানের অভাব নেই এই আমাদের বাংলাদেশে পঞ্চাশ হাজার আছেন তার কিন্তু দেখুন আমরা সংখ্যায় মাত্র কজন এইখানে হিসেব দেখাচ্ছে বিরাশি জন আর ওখানটা আমি দেখতে পাই না ওইখানে কতজন আছে আমরা ভগবানকে সবাই সত্যি চাই না ভগবানকে সবাই সত্যি ভালোবাসি না শ্রীরামকৃষ্ণ মন্ত্রে দীক্ষা হলেই যে হবে তা কিন্তু নয় এই পূজনীয় বিভাত আর আমি একসঙ্গে সন্ন্যাসের পর ভিক্ষা করতে গেছিলাম এক বাড়িতে ভিক্ষা করতে গিয়েছি খুব দুর্ব্যবহার করলেন জিনিসপত্র যা দিলেন সে ঠিক আছে কিন্তু তারপরে জিজ্ঞাসা করলেন যে আপনারা কোথা থেকে আসছেন আমাদের তো আইডেন্টি ডিসক্লোজ করা বারণ তাই আমরা বললাম এই কাছের আশ্রম থেকে এসেছি তখন ভদ্রলোক বলছেন আমরা জানেন তো সবাই বেলুড় মঠ থেকে দীক্ষিত এই ঘটনাটা আমাকে খুব হন্ট করে যে বেলুর মঠ থেকে দীক্ষা হলেই যে আমাদের মনের ভেতরে এই উদারতা আসবে তা নয় উদারতাটা নিজেকে চাইতে হয় নিজেকে অভ্যাস করতে হয় যতক্ষণ না পর্যন্ত এই উদারতাকে আমি নিজে নিজে অভ্যাস করতে না পারবো ততদিন আমি হাজার চেষ্টা করি আমার হাজার দীক্ষা হোক না কেন আমি কিন্তু পেরে উঠবো না সেই কারণে মহারাজ এই শব্দটা ব্যবহার করছেন বলছেন এর জন্য চাই পুরুষকার মনটাকে বিষয় থেকে আমি আমার থেকে তুলে ফিরিয়ে দিতে হবে কারা পারে তাকে আপনার করে নিতে যারা মনটাকে সংসার থেকে বাইরের থেকে সংসার থেকে বাইরে থেকে সম্পূর্ণ তুলে আনতে পারে তাকে ষোলো আনা দিলে তবে তো ষোলো আনা পাবে কেউ কেউ বলেন আমরা খুব বক্তৃতা মেরে বেড়াই হ্যাঁ কিন্তু কাজের কাজ কিছু করি না কিন্তু কাজের কাজটা করাটা সত্যিই খুব ডিফিকাল্ট এই যে বক্তৃতা মারি এর উদ্দেশ্য কিন্তু মানে অকাজের কিছু করছি তা নয় এ যেমন আপনাদের মনে করানো তেমনি আমরা নিজেদেরও মনে করাছি যে পথ এখনো অনেকখানি বাকি আছে সেই পথটা আমাদের অতিক্রম করে যেতেই হবে এবং যদি না অতিক্রম করে যেতে পারি তাহলে কিন্তু খুব মুশকিল খুব কষ্ট আছে বলছেন মীরার কিসের অভাব ছিল তার তো রাজা বাদশাহ ধন ছিল তবু সেগুলো কেন তার ভালো লাগলো না কারণ তিনি তার চেয়েও দামি নেশা করে ফেলেছিলেন তিনি গিরিধর লালের নেশা করে ফেলেছিলেন গাইছেন না মেরে তো গিরিধর গোপাল দূষরা না কই আমাদের সবসময় অল্টারনেটিভ আছেই স্বামীজি বলছেন না রামের রামকে পেলুম না বলে শ্যামের সঙ্গে ঘর করতে হবে তার কি মানে আছে তা নয় কিন্তু রামকে পেলুম না পেলুম না আমাকে রামকে পেতেই হবে বোধটা যদি আমাদের ভেতর না জাগে আমরা ওই অল্টারনেটিভ নিয়ে ব্যস্ত থাকি বলছেন তিন রকমের শেখা যায় দেখে শুনে আর ঠেকে বুদ্ধদেব কিভাবে শিখলেন দেখে আর শুনে তিনি জন্ম মরণের হাত থেকে নিষ্কৃতি নিষ্কৃতির পথ খুঁজতে বেরুলেন আর আমরা সংসারে কিভাবে শিখি আঘাত না পেলে চর না খেলে আমাদের শিক্ষা হয় না তীর ছেলে একজন বলা মাত্র শুনলে একজনকে একটু ধমক দিতেই সে শুনলে আর একজন কান ধরে টানতে হলো তবে শুনলে অনেককে শাসন করে শেখাতে হবে এইটা হচ্ছে কথা ভারী সুন্দর একটা গল্প আছে আমি সেই গল্পটাকে আমার মতো করে বলি সেটা হচ্ছে এই যে বাড়িতে একটা খুব বড়ো ক্রিম কেক এসছে প্যাস্ট্রি এসছে তিন ছেলে বসে আছেন একজন এরকম করে হাতটা একটু বাড়াতে মা বলে সঙ্গে সঙ্গে সেই ছেলে হাত গুটিয়ে নিল আরেকজন একটুখানি হাত দিয়ে এরকম লাগিয়ে তুলে নিল মা তাকে দুঘা দিলেন আর আরেকজন কি করলো খানিকটা খামচে খেয়ে ফেললো মা তখন তাকে টেনে হিংছিড়ে নিয়ে গেলেন খুব আচ্ছা করে দিলেন তারপর ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন আমি তো এক্সপিরিয়েন্স আমার এরকম হয়েছে আমি বলতেই পারি অন্যদের কি হয়েছে আমার জানা নেই কিন্তু তখন সে বাচ্চা কি করে কাঁদতে থাকে দরজায় লাথি মারে সব কিছু করে মায়েদের কি কষ্ট হয় না নিশ্চয়ই মায়েদের কষ্ট হয় তবু মায়েরা দরজা খোলেন না কেন খোলেন না তার কারণ হচ্ছে সন্তানকে একটা উপযুক্ত শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে আমাদেরও ভগবান যতক্ষণ না পর্যন্ত আমরা শিখি ততক্ষণ এরকম নানা পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যান যদি আমরা শিখি আপনারা দেখবেন খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই যে গীতায় যে স্থিতপ্রজ্ঞের কথা বলা হচ্ছে আপনার আমার সাথে কিন্তু খুব একটা ফারাক নেই আমরা এখন আর দুঃখে কষ্ট পাই না জয়লাভ করলেও আমাদের কোনো কিছু হয় না কিন্তু ফারাকটা হচ্ছে এই আমরা জীবনে নানা ঘাত প্রতি ঘাতে আঘাত পেতে 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 ওই স্থিতপ্রজ্ঞের অবস্থা এসেছে জন্মগতভাবে আমরা স্থিতপ্রজ্ঞ হয়ে উঠতে পারিনি এই স্থিতপ্রজ্ঞ হয়ে ওঠার সাধনটা আমাদের নিত্য করে যেতে হবে যেটা যতক্ষণ না করে উঠতে পারবো ততক্ষণ পর্যন্ত ভীষণ কষ্ট আমাদের হতেই হবে যতক্ষণ না হতে পারবো সোজা পথে হয়ে গেলে ভালো নাহলে ভগবান যখন বাঁকা পথে করবেন সেটা হবে আত্মস্থানন্দ জি বলতেন যে এটি করার খুব দরকার আছে সেইটি যদি কেউ না শুনত মহারাজ বাঁকা পথে করতেন হ্যাঁ একটি ছেলে কিছুতেই বাংলা শিখলো না মহারাজ তাকে এমনভাবে বাংলা শেখানো শুরু করলেন পরের দিন সে আমাকে বলছে ভাই গো অ্যান্ড টেল স্বামী আত্মস্থানন্দজি আই ওয়ান্ট টু লার্ন বাংলা আমি গিয়ে আত্মস্থানন্দজি তখন জেনারেল সেক্রেটারি ওনাকে গিয়ে পরের দিন বললাম জানেন তো বাংলা শিখবে বলেছেন বলছে আমি জানি কেমন করে সোজা উলে ঘিনা উঠলে আঙুল বাঁকাতে হয় এই আঙুল বাঁকাতে যেন ভগবানকে না হয় কারণ ভগবান যখন আঙুল বাঁকান আমাকে সোজা করার জন্য তখন তিনি করবেনই আর দেখবেন এই পদ্মফুল যখন ফোটাতে হয় দেখবেন যখন ফ্রেশ পদ্ম আমরা পাই বা একেবারে সকালবেলা সূর্যোদয়ের পরেই পদ্ম আমরা পুকুর থেকে তুলে নিয়ে আসি তখন আমাদের বিশেষ কষ্ট পেতে হয় না একটু চাপ দিলেই খুলে পদ্মফুল হয়ে যায় কিন্তু সন্ধ্যেবেলা যখন আপনি পদ্মফুল ফোটান তখন আপনাকে প্রত্যেকটা পাপড়িকে ধরে ধরে টেনে টেনে আবার সেগুলো আবার গুটিয়ে যায় তখন আবার হাত দিয়ে দিয়ে এরকম করে ঠিক করে আবার পদ্মের পাপড়ি খুলতে হয় ওই পদ্মের পাপড়ি খোলাটা হচ্ছে আমাদের জীবনের ভগবানের কাজ আমাদের ভেতরের যে অন্তর্নিহিত যে পাপড়িটি সেটি পুরোভাবে সেটিকে উন্মুক্ত করা তাতে ঈশ্বর এসে বসবেন তিনি এসে বসবেন তার যথেষ্ট জায়গা দরকার জগৎ প্রভু তিনি জগতের ঈশ্বর তিনি তা তো এইটুকু জায়গা হলে হবে না সবটুকু ঘেরে থাকেন সেখানে কেউ থাকবে না খুব একাল সেরে লোক আপনি দেখবেন যত ভগবানকে ভালোবাসবেন তত জীবনে দুঃখ আপনি খেঁদা বোঁচা সবাইকে ভালোবাসা বন্ধ করে তাকে ভালোবাসুন দেখবেন কোনো কষ্ট নেই কারণ তিনি ভীষণ একাল লোক ভীষণ অ্যাটেনশন শিকার আমাকেই ভালোবাসতে হবে এই জগৎ সংসারে আর কাউকে ভালোবাসলে হবে না আমাদের গুরুরা আমাদের খুব বুদ্ধি আছে জানেন তোমাদের গুরুদের সেই কারণে বলেন যখন অন্যান্য মন্দিরে যাবে তখন মনে করে তোমার ইষ্টই ওই রূপ ধারণ করে এসেছে তাহলে যেন কোনো অবস্থাতেই তোমার ইষ্টের এতটুকু কষ্ট না হয় যে আমার অমর্যাদা হচ্ছে আসল হচ্ছে ঈশ্বরের ওই প্রতীক ওই বোধটিকে আমাদের জাগাতে হবে আমায় সব দিতে হবে সে তো আমি জানি আমার যত বৃত্তপ্রভু আমার যত বাণী সব দিতে হবে এই সব দিতে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কষ্টের অন্ত নেই সব দিতেই হবে না দিলে চলবে না এই যে আমরা সংসারকে এইটা একটা মাঝে মাঝে প্রশ্নটা আমাদের আসা উচিত এই যে আমরা সংসারকে আঁকড়ে ধরেছিলাম কি পেলাম ঠেকে শিখলাম যে এখানে কিছুই নেই জীবনের উদ্দেশ্য তুলসীদাস শিখলেন শুনলেন বিল্লমঙ্গল শিখে শিখলেন ঠেকে তার পরম উদ্দেশ্য ভগবানকে আঁকড়ে ধরলেন তাকে লাভ করলেন তাকে জানার চেষ্টা একটু তার ভজন এখানেই আমাদের যত আলস্য সংসারের ব্যাপারে কিন্তু আলস্য হয় না আমি আমার তুমি তোমার এইটি কোনাকুনি ঘুরিয়ে দিলেই হয়ে যাবে আমি তোমার তুমি আমার কেশববাবু জিজ্ঞাসা করলেন আমি তো যাই না মশাই ঠাকুর বললেন থাক না তাকে দাস করে নাও না এইটা আমরা ভুলে যাই তাই তার তাই বন্ধনে পড়ি কিন্তু যখন আমি তোমার হই যাঁতার খুঁড়োটাকে ধরে ফেলি কবির বলছেন চলতি চাকি দেখ কাহতা কবিরা রয়ে। চলতি চাকাকি কি সব কই দেখে কিল না দেখে কই যে কিল কো पकड़ रहे साबुत रहा है वही हमी एकटा অন্য আর একটা দোহার কথা বলতে যাচ্ছিলাম আমরা মায়া জগৎ যাঁতার চাকাটা দেখেছি তাতেই পিছে মরছি কিলের আশ্রয় নিনি তার শরণাগত হইনি সংসারে দাসত্ব করেছি শুধু ভগবানের দাস হব কি করে এক সঙ্গে দুজনের দুজন প্রভুর সেবা করে সেবা কেমন করে করব। ইউ ক্যানট সার্ভ বোথ গড অ্যান্ড মমন কিল মানে ভগবান তাকে আশ্রয় করলে আর ভয় থাকে না তখন চাকি আর পিসে ফেলতে পারে না এখন তো ছেলেপুলেরা দেখেনি আমরাও খুব ছেলেবেলায় দেখেছি ওই যে যাঁতায় করে ঘোষা হতো অবাঙালিদের বাড়িতে গিয়ে দেখেছি যে সেখানে তারা জাঁতায় করে ডাল পিষে ওই মাঝখানে একটা ওই লোহার ইয়ে থাকে আর সেইটা ধরে ওই ঘুরতে থাকে ভেতরে ডাল টাল দেওয়া থাকে আর সেটা ঘুরলে নিচে একটা পাটটি ওপরে একটা পটনি তার মধ্যে যা কিছু দেওয়া হয় সেটা একবারে ক্রাশ হয়ে যায় কিন্তু যে ডালগুলো লেগে থাকে ওই মাঝের যে কিলটা সেইটা কখনো পেশে না সেগুলো ঠিক স্টিক করে থাকে আমাদের জীবনেরই কিল হচ্ছে ভগবান ওইটিকে যদি ধরে থাকি কারণ আমি সংসার ছেড়ে তো যেতে পারবো না ভগবানের কি সুন্দর কথা শ্রীরামকৃষ্ণ আমাদের জন্য কত ভালো ভালো কথা বলেছেন এমনি এমনি এত পপুলারিটি তিনি বলছেন যে নৌকা জলে থাকুক তাতে কোনো ক্ষতি নেই কিন্তু জল যেন নৌকার করে তাতে সংসার তার মধ্যে করে দেখুন সব অপশন খুলে রেখেছেন বলছেন আমরা কিন্তু সংসার ছেড়ে যেতে পারবো না এখন যদি বলি সব চলো দলে দলে চলো মিশনে গিয়ে থাকবে আমরা থাকতে পারবো না তিনি জানেন তাই বলছেন তোমরা সংসারে থাকো আর সংসারে না থাকলে যখন সাধুরা আসবে তখন কে খাওয়াবে কে দেওয়া কে সেবা করবে তাই না তাই বুদ্ধিমান মানুষ বলছেন সংসারে থাকো কোনো ক্ষতি নেই কিন্তু সংসারটা যেন আমার মনের মধ্যে না প্রবেশ করে সংসার মনের মধ্যে প্রবেশ করে জল যেরকম নৌকার ওপর নৌকার ভেতরে খানিকটা জল সবসময় থাকে নৌকাটার ব্যালেন্স ঠিক রাখার জন্য কিন্তু জল যদি বেশি ঢুকে যায় তাহলে নৌকাটা ডুবে যায় ঠিক সেই রকম সংসার আমাদের ভেতরে থাকে সাংসারিক বুদ্ধি থাকা দরকার নাহলে লোকে পিসে মেরে দেবে লোকে একেবারে একদম নষ্ট করে দেবে সেই সাংসারিক বুদ্ধি থাকা দরকার কেমন করে সেই ফোঁস করে তো উঠতে হবে সেইটুকু থাকা দরকার কিন্তু বিষ ঢালার কোনো দরকার নেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা সংসারে থাকতে গিয়ে বিষ ঢেলে ফেলি ইয়ের আছে না কবিরার আরেকটা কবির দাসের আরেকটা দোহা আছে চলতি চাকি দেখার কাহাতায় কবিরা রোয় দোপাটনকে বিচ মেয়ে বাকি রাহা না কই চলতি চক্কি দেখে কবির কাঁদতে থাকে যে দো পাটনকে বিচমে দুটো যে পাঠনির মাঝখানে বা কি রাহা না কই যে যাবে সে পিসে যাবে অতএব যদি বাঁচতে হয় তাহলে ভগবানকে আঁকড়ে ধরে থাকতে হবে আসল কি জানেন তো আমরা কখনোই নিজেদেরকে বিচার করি না কখনো ভাবি না যে কথাটা বললেন না এই যে আমরা সংসারকে আঁকড়ে ধরেছিলাম কি পেলাম এই বস্তুটা এটা কখনো ভাবি না কি পেলাম এই সংসারকে যে আঁকড়ে ধরেছিস আমি বলছি যে বাবা এটা ছাড়া হয় না ওটা ছাড়া হয় না আমাকে ছাড়া হয় না আমি আবার ইনডিসপেন্সেবল ফ্যাক্টর কখনো একবারও ভাবি না আজ রাত্রিরেই যদি চোখ বন্ধ করলুম সংসারটা কিন্তু ফাটাফাটি চলবে বরং আমার চেয়ে ভালো চলবে বাড়ির লোকজন বলবে বুড়োটা গেছে বাঁচায় গেছে সব সময় খিচির 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 করত হ্যাঁ দেখুন আমরা কখনো ভাবি না যে আমাকে ছাড়াও জগৎটা চলবে কিন্তু যাকে ছাড়া আমার চলবে না আমি কখনও তাকে খুঁজি না আমি তাকে কিচ্ছুতেই খুঁজতে চাই না একটা অসার জিনিসের পেছনে ছুটে চলি আর নিজের ভেতরে একটা ইম্পর্টেন্স ক্রিয়েট করি আমার মতো মানুষ এই জগৎ সংসার নেই আমি আছি বলে তো সংসারটা চলে অনেককে বলেন আমাকে আমি শুনি অনেকে তো আমি তো মানুষজনের ভেতর ঘুরে বেড়াই তারা বললেন কী করবো মহারাজ আমি ছাড়া একবারে সংসারটা চলে না আমার তো ইচ্ছেই হয় তিন দিন এখানে থাকা আমাদের এইখানে গেস্ট হাউসে এসে থাকেন তিন দিনের মধ্যে দুদিনের মাথায় হাঁপিয়ে বলবেন আহা কি অপূর্ব জায়গা কি ফাঁকা কি উদার যেদিকে তাকাই ঈশ্বরের দেখতে পাই তারপরে দ্বিতীয় দিন থেকে বলতে থাকেন না ভালো তার বুঝলেন তো রকম কিন্তু বাড়ির লোকজনদের জন্য একটু একটু মন খারাপ করছে তৃতীয় দিনের জন্য আরও অবস্থা খারাপ আমাদের আত্মস্থানন্দজি বলতেন যে আমাদের পিপিটিসিতে আমরা যখন নতুন সাধু হতে আসি তখন কিছু কিছু পুলে আসতেন তারা সাধু হতে আসতেন এবং সাধু হতে এসে তাদের ভীষণ কষ্ট হতো তারপর তারা পালিয়ে যেত হয় পালিয়ে যেতেন না বলে যেতেন আত্মস্থানন্দ জি আমি একদিন বলেছিলাম আপনি তো খুব ভালো মানুষ চেনেন আপনি কেন এদেরকে অ্যালাউ করেন বলছেন এটা তোদের জন্য অ্যালাউ করি যে সংসারে স্টিক করে থাকলে কেমন করে সংসারহীন হতে পারা পারা যায় না সেটা দেখার জন্য তোদের মাঝে মাঝে এরকম দু চারজনকে পাঠাই তাদের সঙ্গ দেখলে তো নিজের ভেতরের বোধটা জাগবে আমার মনে আছে একটি ছেলে এলো আগের দিন সে তার সেই এসেছে এসে বাড়ি থেকে পালিয়ে এসেছে একটা ধুতি পরে এসেছে সে শ্রীরামকৃষ্ণের মতো ওরকম কাঁধে চাদরটা দিয়ে এসেছেন এবং এসে আত্মস্থানন্দ একটা ছোট্ট চিরকুট পাঠিয়েছেন জাম পড়ার জন্য জামা কাপড় দিবে সব দিবে নতুন কিছু দেবে না লেখা আছে নতুন কিছু দেবে না আমি নতুন কিছু দিইনি সব পুরনো জিনিসপত্র যেমন আত্মস্থানজি বলেছেন দিয়ে দিয়েছি তারপরে তো সেই বিকেলবেলা আমরা জব ধ্যান করছি হঠাৎ করে মনে হলো তখন আমরা ঘরে জব করতাম মনে হলো আমার খাটের দিয়ে কেউ হাঁটা চলা করছে আমি আর ওদিকে না তাকিয়ে যখন জব ধ্যান শেষ হলো তখন আমি দেখছি সে আমার জেগে ওঠার জন্য অপেক্ষা করছে বলছে আচ্ছা ভাই এই রকমভাবে এক ঘন্টা বসে জগ করতে হয় হ্যাঁ করতে হয় তো দেখবেন আপনারও অভ্যাস হয়ে যাবে তখন তো আমি বড় বৈরাগী তার ভেতরে বৈরাগ্যের আগুন ছাড়াচ্ছি তারপরে দেখি সারা রাত ছটফট করছে সকালবেলা মঙ্গল আরতির থেকে জব করে ফিরে এসে আমাদের একটা গেট ছিল এখনও আছে পল্লীমঙ্গলের গেট ওই পল্লীমঙ্গলের গেটটা ঠেলে পিপিটিসিতে যেতে হতো দেখি সেই গেটের সামনে সে দাঁড়িয়ে আছে বলছে ভাই বুঝলেন তো আমি একটা চূর্ণ খাই সেই চূর্ণটা না খেলে আমার পেটটা পরিষ্কার হয় না আমার বড় কষ্ট হচ্ছে আমি আজকেই ফিরে যেতে চাই আমি বাড়ি যাব চূর্ণটা নেব আবার ফিরে আসব। তারপরে আমরা গিয়ে তাপস মহারাজকে বললাম যে মারাজ বাড়ি যাবে চূর্ণ খাবে মহারাজ বললেন তোমাকে মহারাজ কী বলেছেন আমি বললাম যেন একটা চিঠি পাঠিয়েছিলেন নতুন কিছু দেবে না তখন উনি বললেন ঠিক আছে যাও গিয়ে একবার মহারাজের কাছে ঘুরে এসো আমি গেলাম আস্তে আস্তে গিয়ে মহারাজকে গিয়ে বললাম মহারাজ বললেন হ্যাঁ হ্যাঁ ওই ওটা জগৎ চূন্য আনতে যাচ্ছে ছেড়ে দে ছেড়ে দে এক্ষুনি ছেড়ে দে আমরা সঙ্গে সঙ্গে ছেড়ে দিলুম তিনি সেই যেমন এসেছিলেন ঠিক সেই রকমভাবে সে প্রায় ছুটতে ছুটতে তখন কাপড়টা পরে এসেছিলেন এবার কাপড়টা লুঙ্গির মতো করে দে দে দেুট মাঠ থেকে এরকম জিনিস আমি এর আগে কখনো দেখিনি কিন্তু এগুলো আমাদের কাছে অভিজ্ঞতা এগুলো আমাদের জীবনের অভিজ্ঞতা এইটা আমরা কখনো প্রশ্ন করি না এই যে জগৎটাকে আমি মনে করি আমি ইন্ডেসপেন্সেবল জগৎ সংসারে আমি ছাড়া এই জগৎটা চলবে না একবারও কিন্তু কখনো মনে করি না আজ এই মুহূর্তে যদি জীবন থেমে যায় জগৎ কিন্তু যেরকম চলবার সেরকমই চলবে কিন্তু আমি কিন্তু একবারও নিজের কথা ভাববার সময় পাইনি জগতের কল্যাণের কথা ভাবার সময় পাইনি নিজের কথা ভাববার সময় সেবা বুদ্ধি দিয়ে সংসার করলে বন্ধন আসে কি সুন্দর যে জানে মা বই কেউ নেই কিছু নেই তার আর ভয় কি আমি তোমাকেই শুধু আপনার বলে জেনেছি ও আশ্রয় করেছি এই তো আসল আমি ভক্তের আমি সন্তান আমি দাস আমি ও এমনি করে ভগবানকে নিয়ে সব ভরে রাখতে হবে তাকে নিয়ে পূর্ণ হয়ে থাকতে হবে তবে আর কোনো অভাব থাকবে না তুমি আমার কথাটি বলাতেই কত আনন্দ ও শান্তি আস্বাদন করতে পারলে তো কথাই নেই একটি স্মৃতি কথা আমি বারবার বলি আমার ভীষণ ভালো লাগে তাই বারবার বলি এই বোধটা জাগানো পরবর্তীকালে তিনি সারদা মঠের প্রেসিডেন্ট হয়েছিলেন প্রভ্রাজিকা ভারতী প্রাণামাতাজি তাঁর কাশিবাসের একটি সুন্দর জীবনের ঘটনা তার ওই ইয়েতে আছেন তার যে জীবনী গ্রন্থ আছে সেইখানে সে গ্রন্থের মধ্যে আছেন তখনও তিনি কাশিতে আছেন প্রত্যেক বৃহস্পতিবার কাশিতে বিকেল চারটের সময় মেয়েদের জন্য মায়েদের জন্য স্বামী অচলানন্দজি তিনি স্বামীজি শিষ্য এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি মায়েদের জন্য ক্লাস নিতেন বিকেল চারটের সময় তাই এখন পরবর্তীকালে যারা সারদা মঠে যোগদান করবেন তারা একদল পুজোর সময় বেড়াতে গিয়েছেন কাশিতে এবং তারা ওই ক্লাসে যাবেন তারা ক্লাসে যাওয়ার পথে ওই ভারতী প্রাণা মাতাজি যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে এসেছেন আসার পরেই তিনি মাতাজিকে বলছেন যে আপনি ক্লাসে যাবেন না তো বলছে না এখনও ঘর ঝাঁট দেওয়া হয়নি তাই আম তুমি যাও আমি ঘরটা ঝাঁট দিয়েই যাচ্ছি তিনি ঘরে ঢুকে ঘরে একটু পা ঘষে বলছেন না তো ঘর তো বেশ পরিষ্কার আছে ঘর তো বেশ পরিষ্কার আছে ও আজকে আর ঝাঁট দিতে হবে না উত্তরে তিনি বলছেন তা কি হয় মা রোজ বিকেলবেলা একটু ঝাঁট দি মা আছেন শেষের কথাটা অদ্ভুত মা আছেন এইটা প্রত্যক্ষ করা সংসারটা আমার নয় সংসারটা মায়ের আমি ইচ্ছে করলে আমার রুটিনটা বদল করতে পারি না এই সেদিনকে স্বামী রঙ্গনাথানন্দজি বক্তৃতামালায় বলতে গিয়ে বলছিলাম যে মহারাজ বলছিলেন আমি মহারাজকে গিয়ে বললাম যে আমার বড্ড ঘুম পায় মহারাজ আমাকে বললেন জীবনকে দেখার অ্যাটিটিউডটা বদলে দাও মন্দিরে গেলে তোমার কি লাভ হবে তা নয় তুমি যদি মনে করো যে ঠাকুর খুব খুশি হবেন তাহলে দেখবেন মন্দিরে যেতে তোমার কখনো কোনো দিন কোনো অবস্থাতে আলস্য আসবে না যদি তুমি মন প্রাণ উজাড় করে জব ধ্যান করো তুমি বুঝে নিলে তোমার কিছু লাভ হচ্ছে না কিন্তু ঠাকুরের খুব আনন্দ হবে তুমি মন প্রাণ উজাড় করে জব করছো তুমি যদি সেলফলেস নিঃস্বার্থ সা কাজ করো তাতে হয়তো তোমার কোনো লাভ হবে না কিন্তু যদি ভাবো ঠাকুরের খুব ঠাকুর খুব আনন্দ পাবে তাহলে দেখবে তোমার কখনো আর ই আসবে না বলছেন আসলে আমরা ভাবি না যে এই যে করছি এতে ঠাকুর আনন্দ পাচ্ছেন আর ঠাকুর আনন্দ পাচ্ছেন এই বোধটা আসে না বলেই আমাদের ভেতরে ক্লান্তি আসে আমরা সাধন ভোজন করতে করতে ঘুমিয়ে পড়ি আমরা একটা অন্য জগতের ভেতরে সঞ্চারিত আমাদের মনকে অন্যদিকে সঞ্চারিত করে ফেলি আমরা যদি এটাকে বদল করতে পারি তাহলে হবে তিনি একটি শ্লোকের উদাহরণ দিয়েছেন পুজোর সময় আমরা যেটা বলি ওম প্রিয়তা পুণ্ডরী কাক্ষ সর্ব হরি তসমিন তুষ্টে জগৎ তুষ্টম প্রণীতে প্রণীত ও তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হবে এবং তুমি যদি রুষ্ট হও তাহলে জগৎ রুষ্ট হবে তুমি আমার জীবনের সর্বস্ব আমার সবটুকু তোমার এই যে কি সুন্দর কথাটা উনি বলছেন না আমি ঘরে ঢুকে বললুম যে এই তো বেশ পরিষ্কার আছে আর ঘর জোয়ার দেওয়ার দরকার নেই বলছে তা বললে হয় রোজ বিকেল বিকেলবেলাটিতে ঘরটা ঝাড় দিই মা আছেন শেষ কথাটা বলছেন মা আছেন মানে এবারই মার এর ঘর মার আমি চাইলে এটাকে বদল করতে পারি না আমাদের সাধন জীবনেও যদি আমরা এই জিনিসটাকে কাজে লাগাই দেখবেন আমাদের কখনো আমরা খারাপ হব না কখনো আমরা হারিয়ে যাব না কারণ জীবনটা আমার নয় জীবনটা তার আরোগ্য ভবনের একজন সাধু ভারী সুন্দর করে একজন ভদ্রমহিলাকে বলেছিলেন ছেলেপুলেরা যখন শরা ঘর ছুঁড়িয়ে ছিটিয়ে চলে যাবে ভাববে স্বয়ং শ্রীকৃষ্ণ বালগোপাল তিনি লীলা করে চলে গেছেন আর তার সেই তার সেই সেই লীলাভূমিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার লীলার অনুকূল করার ব্যবস্থা করে দিয়ে যাওয়ার জন্য তোমাকেই ব্যবস্থাটি করে দিয়েছেন অতএব তুমি সেই ভাবনা চিন্তা করে যদি পরিষ্কার করো তাহলে দেখবে তোমার মধ্যে আর কখনো ক্লান্তি হবে না তুমি যা কিছু করছো দেখবে তখন সব ঈশ্বরের উদ্দেশ্যে দেখবে তোমার জীবনের গতিটাই বদলে যাবে ঘর দৌড় আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হবে ঘর দরের আরো বেশি রান্নাবান্না আরো ভালো হবে সব কিছু ভালো হবে আমরা আসলে জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গিটা সেটা আমাদের বদল করা একান্ত প্রয়োজন আছে বলছেন কি সুন্দর কথাটা তুমি আমার কথা বলাতেই কত আনন্দ শান্তি আস্বাদন করতে পারলে তো কথাই নেই এই যে তুমি আমার এই কথাটা বলাতে এই যখন আমরা বলি এই তো সবারই অভিজ্ঞতা আছে বোধ কম বেশি আই লাভ ইউ কথাটা যখন বলি দেখবেন কিরম একটা আনন্দ হয় আর সত্যি সত্যি যখন লাভ করতে শুরু করি তখন কত আনন্দ হয় এটা মানুষের প্রতি মানুষের আমাদের এরকম বোধ হয় যখন আমরা জগৎ পিতাকে আই লাভ ইউ বলতে পারি তাহলে দেখবেন আরও বেশি লাভ হয় আমার মনে আছে এই অভিজ্ঞতা শেয়ার করা উচিত হবে কিনা জানি না আমি করেছিও একবার বোধ হয় সন্ন্যাস হয়ে গেছে সন্ন্যাস দীক্ষা হয়ে গেছে আমাদের শদ্য আমরা গেরুয়া পেয়েছি একবারে আগুন জ্বলছে ভেতরে এবং তারপরে পরম পূজনীয় রঙ্গনাথানন্দজি চারটে মন্ত্র আমাদের দিয়েছেন প্রেস মন্ত্র ব্রহ্ম মন্ত্র পরমহংস গায়ত্রী এবং মহাবাক্য এই চারটে এমন একটা অবস্থা মনের মধ্যে জাগিয়েছে তারপরে আমরা ঠাকুর ঘরে প্রবেশ করেছি কাঁচের মাঝখানে দরজাটা খুলে দেওয়া হয়েছে সেইখান দিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করেছি আগের দিন রাত্রিরে কালী পুজো হয়েছে ঠাকুর টুকটুকে একবারে ঘন গেরুয়া পড়ে আছেন আর আগের দিন রাত্রিরে ভোগারতীতে যে পদ্মফুলটা ব্যবহার করা হয়েছিল সেই পদ্মফুলটা একটা ছোট্ট ফ্লাওয়ার ভাসের মধ্যে দেওয়া আছে সারা বেদিটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ঘরের মধ্যে ঢুকেই মনে হচ্ছে এই জগৎ সংসারে কেউ কোথাও নেই শুধু ভগবান আছেন ভগবান ছাড়া আর কেউ নেই আমার আর কেউ নেই এই যে বোধ হয়তো এটা আমরা একবারে শেষ অব্দি জাগিয়ে রাখতে পারিনি কিন্তু সে যে কি আনন্দ এই যে বলছেন না যে ভাবনাতেই কি আনন্দ সে যে কি আনন্দ মনেছে আমার এই জগৎ সংসারে কিচ্ছু ভাববার নেই এই জগৎপতি আমার সঙ্গী আমি জগৎপতির সঙ্গী এই জগৎপতি আমার সঙ্গে আছেন আমার কিসের ভাবনা আমার কিসের ভয় এই বোধটা আমাদের ভেতরে ভীষণভাবে জাগে হরিদ্বারে একজন বৃদ্ধ সাধুকে দেখেছিলাম বয়স নব্বই বছর তিনি বললেন কেউ যদি কেউ সোনার পাহাড়ও দেখাতো আমি ফিরে চাইতাম না এমন কি তিনি পেয়েছিলেন দেখুন তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন যদি সোনার পাহাড়ও পেতাম সোনার পাহাড় পাওয়ার জন্য তো আমরা পাগল হয়ে যাচ্ছি বলছে সোনার পাহাড়ও যদি পেতাম তবু আমি তার দিকে ফিরে চাইতাম না ঈশ্বরীয় আনন্দ এত বেশি এত আনন্দ আমরা আনন্দজি মহারাজকে দেখে খানিকটা বোধ করতে পারতাম পরের পরের জনদেরও দেখেছি কিন্তু হতেশ আনন্দজিকে খুব খুব কাছ থেকে দেখেছি একবারে গায়ে গা ঘসার মতো এরকম করে কাছ থেকে গিয়ে দেখেছি আমি দেখেছি একজন মানুষের আনন্দ কিভাবে তিনি বিকিরণ করতে পারেন এত আনন্দ এত আনন্দ এত আনন্দ কাছে গেলেই মনে হতো আনন্দ আমরা দরজার বাইরে দাঁড়িয়ে থাকতাম আমাদের মনে হতো আমরা যেন আনন্দ সাগরে ভাসমান এই পুঁথিতে শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে অক্ষয় কুমার সেনের দর্শনের প্রথম গল্পটার সাথে খুব মিল পাওয়া যায় অক্ষয় কুমার সেন মহিমাচরণ চক্রবর্তী বাড়িতে যখন এই ঘোড়ার গাড়ি থেকে নামলেন তখন তার মনে হলো চতুর্দিকে মানুষ হেঁটে হেঁটে বেড়াচ্ছেন এবং এই যে মানুষ যে হেঁটে বেড়াচ্ছেন বলছেন তাদের দেখে মনে হল না যে তারা হেঁটে হেঁটে বেড়াচ্ছেন মনে হচ্ছে তারা আনন্দ সাগরে ভাসমান যেমন এই যে সাগরের ঢেউতে আমরা ভেসে ভেসে বেড়াই ঠিক সেই রকম আনন্দের সাগরে তারা ভেসে বেড়াচ্ছেন হাসছেন আনন্দ করছেন সব করছেন ভূতেশ আনন্দজির কাছে আমরা যখন দর্শন করতে যেতাম সাতটা একের কোনো দিন সাত সাতটা বাজে এক হতেও ছটা ঊনষাটেও কখনো দরজা খোলা হতো না ঠিক সাতটায় খোলা হতো কিন্তু আমরা পৌনে সাতটার সময় কচর 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 করতাম ওখানে গিয়ে আর মহারাজ আজকে যেন মনে সবাই আনন্দ করছে কারুর জীবনে যেন সামান্যতম দুঃখ নেই সবাই একবারে আনন্দে ফেটে পড়ছে খিলখিল করে হাসছে সে যেন এক অদ্ভুত পাগলের মতো অবস্থা লাবণ্য দিয়ে আপনার মাইক্রোফোন অফ করতে হবে সেই সেই কচকচ কচকচ করছি সবাই আনন্দ সাগরে যেন একদম ভাসমান হয়ে আছি আর যখন খুলে দেওয়া হলো দরজাটা খুলে দেওয়া হলো একবারে সেই আনন্দের স্রোতের মতো হু হু করে আমরা ভেতরে ঢুকে গেছি আমরা ভেতরে চলে যেতাম একবারে কেউ এতটুকু দাঁড়ানোর জন্য এতটুকু অপেক্ষা করতে পারতো না প্রণাম করেই দাঁড়িয়ে গেছি মহারাজকে যেন এতটুকু ছাড়তে পারছিলাম না

তো বললেন যেখানে যা করার দরকার উনি যেরকম উত্তর দিতেন তাহলে যখন মুতেই গেলেন তখন এটা হেঁটেই যান উনি বলতেন হ্যাঁ আমাকে তো রোদ্দুরে এখন সারদা পিঠে নিয়ে গিয়ে হাঁটাবে তোমাদের বেশ ছায়া ছায়া বেশ হাঁটি তারপরে উনি হাঁটতে শুরু করেছেন এই আপনারা যারা মিশন অফিসে গেছেন চক মেলানো দিক দিয়ে ঘেরা বারান্দা দিয়ে ঘেরা বাড়িটা এই এক দিক থেকে ঘুরে আরেকটা দিকে গিয়ে পৌঁছেছেন আর ঠিক এই সময় ট্রেনিং সেন্টার ব্রহ্মচারীরাও এসছে আত্মস্থানন্দজি এবং অন্যান্য সাধুদের প্রণাম করবে বলে কেন সবাই হাঁটছে কেউ জানে না কিন্তু সবাই সেই পেছন পেছন হাঁটছে দৃশ্যমা নিজের চোখে দেখা একবারে সেই সাদা যে একশো জন ব্রহ্মচারী পূজনীয় প্রেসিডেন্ট মাঝে পেছন পেছন হাঁটছে কেন হাঁটছে কেউ জানে না আত্মস্থানন্দজি বলছেন দূতের সঙ্গে দেখেছেন দেখেছেন এক জায়গায় দাঁড় করিয়ে লজেন্স দিয়ে দিয়ে কি করেছেন দেখুন একবারে নেশাগ্রস্ত করেছেন হ্যামিলিনের বাসিওলার মতো করে দিয়েছেন সবাই পেছন পেছন হাঁটছে আপনার ভূতেশানন্দী বলেন আমি কি করব। আমি গরিব মানুষ আমার কাছে যা থাকে তাই দিই তোমাদের মতো কি আর চকলেট ফ্রিজে জমিয়ে রাখি উনি বলছেন ও আমরা জমিয়ে রাখি আত্মসানন্দি এগুলো দারুণ দেখার মতো তারপরে তিনি বলছেন আচ্ছা আমি তোমরা জমিয়ে রাখি ঠিক আছে যা আছে সব দিয়ে দিতে হবে আপনিই দেবেন উনি বলছেন পরের ধনে পদ্মারি এতে আর অসুবিধা কি আছে সব দিয়ে দেবো পুরো রাস্তা ঘুরে উনি এলেন আত্মসানন্দে যে ঘরটা জেনারেল সেক্রেটারি বসে সেই ঘরে ভরত একটা উঁচু চেয়ার ছিল সেই চেয়ারটায় আর বসানো হলো আর পাটা একটা হলো প্রথম প্রাপক সেই দুটো সেই লজেন্স নিয়ে সে কি নাচ এই দিব্য অভিজ্ঞতাগুলো দেখার সুযোগ হয়েছে সবাই যেন আনন্দের সাগরে ভাসমান আত্মস্থানন্দজির বয়স তখন সত্তরের বেশি আর যিনি দিচ্ছেন তার বয়স চুরানব্বই বছর তিনি আনন্দে ফেটে পড়ছেন এমন হাসছেন তাকে দেখে সবাই হাসছে এবং একজন মানুষেরও মুখ খুঁজে পাওয়া গেল না যে নিরানন্দে আছে এই হচ্ছে ঈশ্বরকে পাওয়ার আনন্দ সে আনন্দ এত আনন্দ যে যে বলছে না যদি সোনার পাহাড়ও দেখাতো তবু ফিরেও তাকাতাম না ঈশ্বরকে পাওয়ার আনন্দ হচ্ছে এইটা দেখবেন আপনার চেহারার বদ বদল হয়ে যাচ্ছে আপনার চোখ বদল হয়ে যাচ্ছে আপনার হাসি বদল হয়ে যাচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলির চেয়েও আপনি ফেয়ার অ্যান্ড লাভলি হয়ে যাচ্ছেন নিজেই বুঝতে পারবেন না আমরা কি করি তাকে ফেলে সংসারকে সার বলে ধরি উল্টো চলি তারপর আঘাতের পর আঘাত পাই তবে এর দরকারও আছে শেষে আমাদের এই শিক্ষা লাভ হয়ে যে হয় যে ভগবানের বাইরে আনন্দ নেই তাই সংসারে যে পথে এগিয়েছিলুম সে পথ ধরেই আবার পিছুতে হয় অশান্তি জ্বালা পেয়ে পেয়ে আবার সেই দিকেই ফিরি যেখান থেকে প্রথমে এসেছিলুম যেখানে আনন্দের উৎস ভুল রাস্তা ছেড়ে তার দিকে চলি তখন আমি তোমার এই ভাবটি নিয়ে সাধনা করতে করতে হয় তাতেই খাঁটি আনন্দ পাওয়া যায় সে আনন্দ পান করেই রামপ্রসাদ গিয়েছিলেন চিনি হতে চাই না মা চিনি খেতে ভালোবাসি বাস্তবিকই সে যে আনন্দের খনি আস্বাদন করেছেন তার কাছে মনে হয় সংসারের আনন্দ আবিল অর্থহীন এইটা হচ্ছে কথা আমরা যদি তাকে ধরি এরকম হয় আমাদের নরেন্দ্রপুরে একজন ড্রাইভার ছিলেন আশুদা এখন আছেন আশুদা মাঝে মাঝে আমাকে নিয়ে গোসা বা বিভিন্ন জায়গায় কাজে যেতেন আশুদার একটা খুব বদ অভ্যাস ছিল যেখানেই বেশ ফাঁকা পরিষ্কার রাস্তা থাকবে সেটা যদি আমার রুট না হয় তার মধ্যে গাড়ি চালিয়ে দেবেন যারা যাদের অনুষ্ঠানে গিয়েছিলাম যে ক্লাবের অনুষ্ঠানে গিয়েছিলাম ফেরত আসার পথে খানিকটা রাস্তা তারা এলেন এবং এসে তারা দেখিয়ে দিলেন এরপর থেকে যে কটা বাঁদিকের মোড় আসবে সেই বাঁ দিকের মোড়ে মুখ ঘোরালেই দেখবেন আপনি নরেন্দ্রপুর পৌঁছে যাচ্ছেন নরেন্দ্রপুরের কাছে এগিয়ে যাচ্ছেন আমরাও যাচ্ছি আমি আর আশুদা দুজনে যাচ্ছি আমি খানিকটা একটু অন্যমনস্ক হচ্ছে হঠাৎ দেখছি আশুদা ডান দিকে রাস্তা দিয়ে বেরিয়ে যাবে করে একবারে সেই সত্তর কিলোমিটার বেগে গাড়ি ছুটছে আশুদা থামাও আশুদা থামাও আশুদা থামাও কিছুতেই তাকে বোঝাতে পারলাম না সে তো চলে গেছে অনেকখানি চার পাঁচ কিলোমিটার যাওয়া হয়ে গেছে তখন সে গাড়ি থামলেন তাই তো মহারাজ ওরা বলেছিল বাঁদিক দিয়ে যেতে ডান দিকেরই পরিষ্কার ভালো রাস্তা দেখে দেখুন আমি চলে এসেছি আবার গাড়ি ঘুরিয়ে ওই সাত কিলোমিটার পেরিয়ে আমরা এলাম যখন ফিরে এলাম আশুদা খুব বকুনি খাচ্ছেন বলরাম মহারাজের কাছে আমি বললাম আপনার ছেলে এরকম কাণ্ড কাণ্ড কারখানা করেছেন তা আশুদা বলছেন ভাগ্যি ওইখানে গেছিলাম তাই তো বকুনিটা খেলাম তাই তো নিজের এই দোষটা সম্পর্কে জানতে পারলাম আজকে মহারাজের কথাটাও তাই এই যে সংসার করে আমরা আঘাত পাই এই আঘাত করার পর পাবার পরে যখন ভগবানকে ধরি তখন আর আমাদের ভুল হয় না কারণ ওই অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা আমাদের জানিয়ে দেয় এই জগৎ সংসারের কেউ কোথাও নেই কেউ আমাকে ভালোবাসে না যদি একজন ভালোবাসেন সে হলে ভগবানই ভালোবাসেন নাহলে আর কেউ আমাদের ভালোবাসে না এই ভালোবাসাটা পাওয়াটা খুব জরুরি আমাকে ভগবান ভালোবাসেন এই বোধটা আমার আশা খুব জরুরি নাহলে ওই মুখে জয়মা জয়মা করবো কিন্তু সত্যি সত্যি কি মা মায়ের যে প্রেজেন্স সেটা আমি অন্তরে অন্তরে অনুভব করতে পারছি কি না সেটা আমরা বুঝতে পারি না তাই জীবনে আঘাতেরও প্রয়োজন আছে ভুল করারও প্রয়োজন আছে তিনি বলছেন সংসারের প্রবৃত্তি মার্গ হল মানুষের কামনার পথ প্রিয়র পথ আর ভগবান ভগবানের কাছে যাওয়ার জন্য নিভৃত নিবৃত্তি নিবৃত্তি মার্গ শুভের পথ কল্যাণের পথ শ্রেয়র পথ শ্রেয়কে ছড়ে ছেড়ে মানুষ প্রেয়র পেছনে ছুটছে বলে শান্তি পাচ্ছে না সে একই কথা আমরা ভুল রাস্তা দিয়ে হাঁটছি বলে কখনো সঠিক ডেস্টিনেশনে পৌঁছতে পারছি না আবার আমাদের সাত কিলোমিটার পেছনে ফিরে আসতে হয় হয় আবার সেই পথে যেতে অর্জুন ক্ষত্রিয় সন্তান তাই অহংখটা ধরে ছিলেন ভগবান তাকে শোনাচ্ছেন যোগযুক্ত অনাসক্ত কর্ম তাঁর কর্ম বলছেন অহং ত্যাগ করে শরণাগত হও মহৎ মত কর্মকৃত আমার কর্ম করো যা কিছু করছো সব আমার কর্ম তোমার নয় নিমিত্ত মাত্রম ভবসভ্য সাচিম অর্জুন তুমি আমার কর্ম করো তুমি নিমিত্ত মাত্র হও আমি যন্ত্রী তুমি আমার হাতের যন্ত্রস্বরূপ হও ঠিক গিরিশ ঘোষকেও ঠিক একই কথা ভগবান বলছেন বলছেন তুমি যদি কিচ্ছু না পারো আমাকে আমার দাও পাওয়ার অফ টানি দাও আমরা সবাই গিরিশ ঘোষ হই আমাকে মাঝে মাঝে একজন ফোন করেন সুবর্ণ মণ্ডল বাইর কিছু একটা নাম তার তিনি যখনই বেশ জলটল খেয়ে বেশ একটু শক্তপক্ত হন নরবার করতে থাকেন তখনই তার আমার প্রতি ভীষণ ভালোবাসা জাগে প্রথম দিন তো বুঝতে পারিনি এত ভালোবাসা কেন তারপরে আমরা একটু বোকা জানেন তো সাধুরা তা দ্বিতীয় দিন বুঝে ফেললুম যে জল খেয়ে ফেলেছে সেই কারণে তখন এখন ফোন করলে যখনই ফোন করে তখন আমি জিজ্ঞেস করি আমি খারাপ কথা বলি না বলি তুমি কি কি আজকে গিরিশ ঘোষের চেলা হয়ে আছো সে বলে হ্যাঁ ঠিক আছে তাহলে স্বাভাবিক অবস্থায় ফিরে এসো তারপরে হবে আমার কাছে এরকম একজন আসতেন তিনি একবার আকণ্ঠ পান করে আমাকে ফোন করে বলতেন মহারাজ আমি গিরিশ ঘোষ আমি বললাম আপনি গিরিশ ঘোষ হতে পারেন আমি রামকৃষ্ণ হইনি আমাদের এই বোধটা থাকা দরকার এই যে মোহের মধ্যে আমরা যে পড়ে থাকি এর থেকে আমার শেখা দরকার আমি কার কর্ম করছি আমরা এই বোধটা যাক থাকা দরকার এই পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়াটা ভীষণ কঠিন এই যে নিমিত্ত মাত্র ভবসব্য সাচীন আমি নিমিত্ত আমি সংসারের প্রতিনিধি আমাকে তিনি কাজ করতে পাঠিয়েছেন আমাকে কাজ করতেই হবে আমি তাঁর কাজ করছি আমি তাঁর প্রতিনিধি এই বোধটা সবসময় জাগিয়ে রাখা কঠিন কিন্তু এটা যদি না জাগে তাহলেই আমরা সেই হানি ট্র্যাপে পড়ে যাব আমরা কিছুতেই তার থেকে বেরিয়ে আসতে পারবো না যখন শান্ত হয়ে যাবে তখন মনে হবে ভুল করেছি পথটা একেবারে ঠিক ছিল না এইটা আমরা ভুলে যাই আমরা আমরা করি আমার কর্ম তাই গুটি প্রকার মতো আপন আবরণে আবদ্ধ হই কেটে বেরিয়ে আসা যায় কিন্তু কজন তা পারে দু একজন তুমি আমার যত সাধন করবো ততই তিনি জড়িয়ে ধরবেন ভক্ত ভগবানের এই যে সম্বন্ধ এ বড় সুন্দর বড় মধুর কেননা ভক্ত জানে আমার সত্তা তিনি আমার সব তিনি ধ্যানে জ্ঞানে এই চিন্তা এই উপলব্ধি কত আনন্দময় না তো তুমি সর্বস্ব আমার প্রাণারাম সারাৎসার নাহি তোমা তোমাবিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার এইটা কি সুন্দর এই বোধটা সবসময় আমাদের জাগার দরকার সাধু হতে এসেছি তৃতীয় দিন পরে পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজির সঙ্গে দেখা করতে গেছি মহারাজকে ছোটো থেকে চিনি বলেই আমার ওনার প্রতি যেন একটা অধিকার ছিল কিছু কিছুতেই যেতে পারছি না কষ্ট হচ্ছে মহারাজ সেদিন খুব সুন্দর উপদেশ দিয়েছিলেন যেটা আমার জীবনের একেবারে পাথেও হয়ে থেকেছে মহারাজ বলেছিলেন এই যে আজকে তুমি সঙ্গে যোগদান করলে যেদিন থেকে সঙ্গে যোগদান করলে সেদিন থেকে তোমার তোমার ভালো লাগা তোমার মন্দ লাগা বলে কিছু নেই সঙ্গের ভালো লাগা সঙ্গের মন্দ লাগাই তোমার ভালো লাগা তোমার মন্দ লাগা সংঘের যাবতীয় আদেশ নির্বিচারে মেনে নেবে যদি সংঘের আদেশ নির্বিচারে না মেনে নাও তাহলে জানবে তুমি সংঘরূপ শ্রীরামকৃষ্ণের আদেশকে তুমি চ্যালেঞ্জ করছো এটা বোধটা আমাদের ভেতর জাগিয়ে দিয়েছেন এটা হচ্ছে এক নম্বর আর দুই হচ্ছে বলেছিলেন রোজ মন্দিরে গিয়ে ঠাকুরকে বলবে তুমি আমাকে আঁকড়ে ধরে থাকো আর আমাকে এই শক্তি দাও আমিও যেন তোমাকে আঁকড়ে ধরে থাকতে এই দ্বিতীয় প্রার্থনাটা খুব ইম্পর্টেন্ট এটা রোজ আমাদের করা উচিত আমরা রোজ যেন ঠাকুরকে বলতে পারি আমার ভেতরে এই শক্তি জাগ্রত করে দাও আমি তো দুর্বল আমার ভেতরে এই শক্তি জাগ্রত করে দাও আমি যেন তোমাকে আঁকড়ে ধরে থাকতে পারি আর তুমিও আমাকে আঁকড়ে ধরে থাকো দেখবেন এই প্রার্থনা যদি নিত্য নিয়মিত করি আমরা নিশ্চয় অনুভব করব তিনি আমাকে আঁকড়ে ধরে আছেন তাকে আমাদের আঁকড়ে ধরে থাকতেই হবে তিনি ছাড়া এই জগৎ সংসারে আমার কেউ নেই না তো তুমি সর্বস্ব আমার প্রাণারাম সারাৎসার নাহি হি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার তুমি ছাড়া আমার কেউ নেই এই জগৎ সংসারে আমার কেউ নেই আমরা যতই গান গাই আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাক পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবনী কথাগুলোর ভেতরে খুব সুন্দর গভীর অর্থ আছে যে সব যদি পেতে হয় তাহলে জীবনটা নষ্ট হয়ে যায় তাই কোনো একটাকে পেতে হবে আর যেটা ছিল না যেটা ছিল না না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন আমাকে আমার মতো থাকতে দেয় আমার মতো থাক থাকতে পাওয়াটাই খুব গুরুত্বপূর্ণ আমার মতো থাকতে পারে ভগবান আমার যে স্বরূপ আমার ভেতরে যে আসল স্বরূপ আমার ঈশ্বরীয় স্বরূপ সেই ঈশ্বরীয় স্বরূপটা আমার ভেতরে জাগ্রত জাগ্রত করে দাও ভগবানের কাছে নিত্য এই বোধটা আমাদের জাগিয়ে রাখা দরকার যে কথাগুলো দিয়ে শেষ করবো সেটাই মহারাজ বলছেন তিনি তো কাছেই আছেন আমরাই তাকে গ্রহণ করি না এ সংসার অনিত্য একদিন ছেড়ে যেতে হবে তাই শ্রী ভগবান যেখানে সেখানে যেতে বলছেন যেখানে চির আনন্দ স্থানম প্রাপী শাশ্বতম এক তাঁর কৃপা হলে ওই অবস্থা লাভ হয় চাই পূর্ণ শরণাগতি আত্মসমর্পণ সর্বদা এই কল্যাণ সর্বদা এই প্রার্থনা করতে হবে ঠাকুর আমি এতদিন শুধু ঠকেই এসেছি কেবলই বঞ্চিত হয়েছি আমি আর পারি না এবার তুমি এসো তুমি এসে আমার হাত ধরো আমাকে নিয়ে চলো তোমার কাছে শান্তি দাও আনন্দ দাও এই করো আর যেন তোমাকে ভুলে না যাই আমরা যখন গান শিখতে যেতাম পূজনীয় পূজনীয় মেনকা ঠাকুরের কাছে ওনার গান শেখানোর স্টাইলটা একটু অন্যরকম ছিল উনি আগে গানের কথাগুলো পড়াতেন আর আমরা তো ঘটি এই হালুম ডয়শূন্যরা খেলুম গেলুম এরকম উচ্চারণ করতুম তাই উনি আমাদেরকে এই উচ্চারণগুলো শেখাতেন আজই ঝড়ের রাতে তোমার অভিসার পরাল সখা বন্ধু হে আমার ওই দুটো পাশাপাশি একটা ডয়শূন্যরা একটা বয়শূন্যরা ঝড়ের রাতে এই উচ্চারণের যে ফারাক আছে এগুলো শেখাতেন এরকম করে গানটার অর্থ বুঝিয়ে দিতেন আমার কানে এখনো বাজে একটা গান সেইখানে বলছেন গানটা ছিল এই আঘাত করে নিলে জিনে কাড়িলে মন দিনে দিনে সেইখানে একটা জায়গা আছে তুফান দেখে ঝড়ের হাতে ছেড়েছি হাল তোমার হাতে হাটের মাঝে বাটের মাঝে কোথাও আমায় না যে যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে বলছেন উনি যদিও ব্রাহ্ম ছিলেন উনি দীক্ষা নিয়েছিলেন পূজনীয় স্বামী শঙ্করানন্দ জী মহারাজের কাছে ওনার একটা সেই ভিক্ট্রি স্ট্যান্ড ছিল তার মধ্যে ওপরে শ্রীরামকৃষ্ণ ছিলেন না দুদিকে দুই গুরু উনি রবীন্দ্রনাথের কাছে গান শিখেছিলেন তাই রবিগুরু রবি ঠাকুর এক গুরু আর শঙ্করানন্দজির কাছে জীবন থেকে বেঁচে ফেরার মন্ত্র খুঁজে পেয়েছিলেন তাই আরেক গুরু মা স্বামীজি দেওয়ালে থাকতো না তা ওইখানে উনি বলছেন দেখ তুফান দেখে ঝড়ের রাতে আমরা সহজে ভগবানের কাছে ভগবানের হাতে নিজেদের সমর্পণ করি না কিন্তু জীবনে আমাদের যখন তুফান আসে তখন আমরা তাকে তার হাতে নিজেদের উৎসর্গ করি তুফান দেখে ঝড়ের রাতে ছেড়েছি হাল তোমার হাতে আমি তোমার হাতে আমার জীবনের হাল ছেড়েছি কিন্তু তিনি করেন তিনি যখন আমি তাকে সব দিয়ে দিই তিনি কি করেন আমাকে সর্বাবস্থায় রক্ষা করেন হাটের মাঝে বাটের মাঝে কোথাও আমায় ছাড়লেন না যে হাটে বাটে কোথাও তিনি আমাকে ছাড়লেন না হাটের মাঝে বাটের মাঝে কোথাও আমায় ছাড়লেন না যে যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে কিন্তু তিনি কিছুতেই সামনে আসেন না কারণ তিনি আমার যে অহংবোধ সেটাকে কখনো আহত করতে চান না তিনি এমন একটা ভাব দেখান যেন আমি নিজে নিজেই করেছি আমি ভগবান লাভ করেছি নিজেই নিজে তার কৃপায় লাভ করেছি এটা বোঝাতেই চান না তিনি আমার অহংবোধটাকে এতটুকু আক্রান্ত করতে চান না কিন্তু যখন দেখেন এই সব করতে করতে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে তখন তিনি একেবারে আমাকে কিনে নেন কি সুন্দর কথাটা উনি এটা বারবার বলতেন এটা জীবনে যদি প্রয়োগ করা যায় দেখবি এই গানের অর্থ খুঁজে পাওয়া যায় একটা গান তিনি খুব উল্লেখ করতেন যেটা আমিও উল্লেখ করে থাকি তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলে ছিনু কেটেছে দিন হেলায় উনি বলতেন যে আমরা আমাদের আনন্দ আনন্দের স্বরূপকে সেটা বুঝতে পারিনি কিন্তু তার যে ফলটা সেটা নিয়ে এত মেনে মেতে থাকি আনন্দের যে উৎস সেটাকে খুঁজে পাই না তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিনু কেটেছে দিন হেলায় একজনের কারোর মাইক্রোফোন অন হয়ে গেছে কেটেছে দিন মাইক্রোফোনটাকে অফ করতে হবে অঙ্কিতা মুখার্জি হ্যাঁ কেটেছে দিন হেলায় গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি গোপন থেকে আমার প্রাণের গভীরে থেকে তুমি আমার জীবনকে সুরেলা করে তুলেছো আমি তোমার গান তো গাইনি আমি ভেবেছি আমি গাইছি আবার সুরকার তিনি আমরা ভুলেই যাই যে গানটা শচীন দেব বর্মন গিয়েছিলেন আমরা বারবার গাই বর্ণে গন্ধে গীতিতে হৃদয় দিয়েছ দোলা রঙেতে রাঙিয়ে রাঙাইলে মরে কি তব হেরি খেলা তুমি যে আগুন রঙেরই আগুন তুমি যে রসেরও ধারা তোমার মাধুরী তোমার মদিরা করে মরে দিশাহারা মুক্তা যেমন শক্তিরও বুকে তেমনি আমাতে তুমি আমার বরানে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি ঈশ্বর আমার হৃদয়ের ভেতরে প্রেমের বিন্দু হয়ে আছেন তা তিনি আছেন বলেই আমি এত সরস তিনি আছেন বলেই আমি এত আনন্দময় আমি ভুলে যাই তিনি বলছেন আনন্দে তাই ভুলেছিনু কেটেছে দিন হেলায় গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি বাহির শব্দটাকে খুব জোর দিতেন বলতেন বাহির পানে চোখ মেলেছি হিয়ার পানে চাইনি ওনার স্টাইল ছিল গানের মাঝখান থেকে উনি উল্লেখ করতেন আর গানের মাঝখান থেকে উল্লেখ করে শুরুতে আসতেন আমরা ভোঁদার মতো দাঁড়িয়ে থাকতাম কোন গান কোন গান কোন গান কিন্তু কখনোই ওই গানের যে অংশটা উনি বোঝাতে চাইছেন সেটা কিছুতেই আমরা বুঝে উঠতে পারতাম না এই প্রতিদিন প্রতি মুহূর্তে তুমি আমার আমি তোমার গান তো গাইনি বোধটা যেন আমাদের জাগি ভগবানের কাছে প্রার্থনা আমরা যেন সত্যি সত্যি তোমার গান গাইতে পারি আমাদের যেন সেই তোমার গান গাইবার মতো যোগ্যতা হয়ে ওঠে আগামী সপ্তাহে আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব সম্ভবত বাইশ তারিখে আগামী সপ্তাহে তো শনিবার দিন ক্লাস হবে এবং আগামী কাল থেকে যেরকম আমাদের নিয়মিত ক্লাস হচ্ছে সেই রকম ক্লাসগুলো হতে থাকবে আপনারা সবাই ভালো থাকবেন এবং প্রণতানাম প্রসিদত্ব দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্য বাসী নাম ইডে লোকানাম বরদা ভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু